নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 7ই সেপ্টেম্বর, আজ চিথিরা, ওনামের দ্বিতীয় দিন, আর আজ গণেশ চতুর্থীও। সকলকে জানাই চিথিরা ও গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আগের বছর ওনামের প্রথম দিনেই পড়েছিল গণেশ চতুর্থী, আর এবছর ওনামের দ্বিতীয় দিনে। কেরালায় যেখানে গণেশের মন্দির আছে সেখানেই শুধুমাত্র গণেশ চতুর্থী পালন করা হয়, আলাদা করে প্যান্ডেল বানিয়ে এখানে পুজো হয় না। আমাদের এই মন্দিরটি দেবী দুর্গার, দুর্গার সাথে তার দুই ছেলে গণেশ ও কার্তিকও আছে, তাই মায়ের সাথে গণেশ ও কার্তিকেরও পুজো হয়। আজ গণেশ চতুর্থী, তাই এই মন্দিরেও গণেশ চতুর্থীর হোমযজ্ঞ পুজো হচ্ছে। আগের দিনের যে ব্লগটি দিয়েছিলাম সেখানে রীতা দত্ত দিদি উনি কমেন্ট করেছেন, কমেন্টে উনি জানতে চেয়েছেন ওনাম যদি কোনো ঠাকুরের পুজো না হয়ে থাকে তাহলে এই অনুষ্ঠানের মানেটা কী, কী কারণে তোমার শাশুড়ি মা ফুল দিয়ে এমন সাজালেন। আগের ব্লগটিতেই আপনাদের বলেছি ওনাম কোনো ধর্মীয় উৎসব নয়, এটি জাতীয় উৎসব। এই উৎসবে কোনো দেবতার পুজো হয় না। ফুল সৌন্দর্যের প্রতীক, শুধুমাত্র ভগবানের পুজো দেওয়ার জন্যই আমরা ফুল ব্যবহার করি না, ঘর সাজানো থেকে শুরু করে নিজেদেরকেও আমরা ফুল দিয়ে সাজাই। আর এই ওনামে 10 দিন ধরে যে ফুলের আলপনা, যেটাকে এখানে পুক্কালম বলা হয়, রোজ সকালে উঠোনের মধ্যে বানানো হয়, তার পেছনে একটি তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে। বিভিন্ন রকমের ফুল দিয়ে বানানো এই রঙ্গোলি বা আলপনা শুধুমাত্র কেরালার শৈল্পিক দক্ষতাকে প্রদর্শন করে না, তার সাথে সাথে এটাও প্রদর্শিত করে সুন্দর কিছু তৈরি করতে গেলে একত্রিত হওয়া প্রয়োজন। এই এক একটা ফুল এক একটা মানুষকে সিম্বলাইজ করে। ওনাম যেহেতু জাতীয় উৎসব তাই এই আলপনাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে, এটি ঐক্যের প্রতীক। তাই ওনামের সময় এই ফুলের আলপনা রোজ সকালে বানানো হয়। আশা করি আমি বোঝাতে পারলাম। যদিও এটি জাতীয় উৎসব হিসেবে পালন করা হয় তবুও এই ওনামের পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। পুরাকালে এক অসুর রাজ কেরালায় রাজত্ব করতেন। অসুর হয়েও রাজ্যের প্রজাদের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা, রাজ্যে ছিল না কোনো অভাব ঐশ্বর্যের কমতি, সেই সঙ্গে মহাবলী তেজস্বীও ছিলেন, তার দাপটে দেবতারা থাকতেন তটস্থ। অসুররাজকে দমন করার জন্য বিষ্ণু বামন রূপ ধারণ করে কেরালায় এলেন। মহাবলী যেমন বীর তেমনি দানশীল, সাহায্য প্রার্থী কাউকে তিনি খালি হাতে ফেরাতেন না, সেই সুযোগ নিলেন বিষ্ণু। তিনি সাহায্য প্রার্থী হয়ে মহাবলীর কাছে এলেন। তিনি বসবাসের জন্য 3 পদক্ষেপ মাপের জমি চাইলেন। মহাবলী বামনরূপী বিষ্ণুকে চিনতে পারলেন না, তাই প্রার্থনা মঞ্জুর করলেন। প্রথম পা রাখতেই বিষ্ণু গোটা পৃথিবী অতিক্রম করলেন, দ্বিতীয়বার শেষ করলেন স্বর্গ ও পাতাল, তৃতীয় পা কোথায় রাখবেন মহাবলীকে জিজ্ঞাসা করলেন। মহাবলী এবার বিষ্ণুকে চিনতে পারলেন কিন্তু কিছু বললেন না, কী বা বলবেন, কারণ তিনি প্রতিজ্ঞাবদ্ধ। মাথা নিচু করে মহাবলী বামনদেবকে তার মাথার ওপর পা রাখতে বললেন। বামনদেব তখন মহাবলীর মাথায় পা রেখে এত জোরে চেপে দেন যে মহাবলী মৃত্যুর মুখে ঢলে পড়লেন। মহাবলী বিষ্ণুর কাছে কাতর কণ্ঠে অনুরোধ জানালেন তিনি যেন তার প্রিয় রাজ্যে প্রতি বছর একবার এসে প্রজাদের দেখে যেতে পারেন। বিষ্ণু মহাবলীর প্রার্থনা মঞ্জুর করলেন। আর মহাবলীর আগমন উপলক্ষে পালিত হয় এই ওনাম উৎসব। 10 দিন এই উৎসব চলাকালীন গৃহিণীরা সকালবেলা স্নান করে উঠোনের মধ্যে পুক্কালাম মানে ফুলের আলপনা বানান, রোজকার মতো মন্দিরে যান, নানা রকমের খাবার দাবার বানান, পাড়ায় ক্লাবে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ওনামের সময় যেরকমভাবে ধুমধাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবছর কিন্তু তেমনভাবে হবে না, কারণ ওয়াইনাড জেলায় যে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ গেল, কত মানুষ মারা গেল, কত লোক গৃহহীন হলো, তাই সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে
এবছর কেরালায় সেরকমভাবে ওনাম সেলিব্রেট করা হবে না। তবে ওনামের আচার রিলেটেড যে অনুষ্ঠানগুলি রয়েছে, যেমন পাম্বা নদীতে স্নেক বোট রেস, এই সমস্ত অনুষ্ঠানগুলো হবে। তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন বানাচ্ছি আস্ত্রাম। তো চলুন আপনাদেরকে এবার রেসিপিটা বলি। এই আস্ত্রাম বানাতে কী কী সবজি নিলাম আর কেমন করে বানানো হয় এই আস্ত্রাম। আস্ত্রাম বানাতে যে সবজিগুলো লাগবে সেগুলো আপনাদেরকে প্রথমে বলে দিই এবং দেখিয়েও দিই। লাগবে চিচিঙ্গা। আমাদের ওই দিকে ডোরা কাটা চিচিঙ্গা পাওয়া যায়, আর এই দিকে পাওয়া যায় এই রকম প্লেন চিচিঙ্গা। এটা হচ্ছে বড় শশা। শশা লাগবে, লাগবে কচু, এই দেখুন এটাকে এখানে বলা হয় চেম্ব। তারপরে লাগবে বেগুন। এখানে জানেন তো মোটা মোটা বেগুন পাওয়া যায় না, এখানে এরকম লুড়কি বেগুন পাওয়া যায়। আমাদের বিয়ের সময় জানেন শাশুড়ি মা ওয়েস্টবেঙ্গল থেকে সবজি এনেছিলেন ট্রেনে করে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি। ওলটার কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছি, ওলটা শাশুড়ি মা আগেই কেটে নিয়েছেন। লাগবে ওল, সজনে ডাঁটা, ছোট পেঁয়াজ, নারকেল আর বরবটি। সমস্ত সবজিগুলোকে ডুমো করে কেটে প্রথমে বরবটির সাথে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে নারকেল কুড়ার মধ্যে কয়েকটা ছোট পেঁয়াজ আর সামান্য জিরে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওই নারকেল কুড়ার পেস্টটা এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সবজিটা বানাতে লাগবে তেঁতুল কিংবা দই, তেঁতুল না থাকলে দই আর দই না থাকলে তেঁতুল। সমস্ত প্রসেসটা কিন্তু জলের মধ্যে সেদ্ধ করেই হলো, এখনও পর্যন্ত আমরা তেল ব্যবহার করিনি। সব কিছু হয়ে গেলে তেলের মধ্যে দিতে হবে কালো সর্ষে, ছোট পেঁয়াজ কুচি করে, কারি পাতা আর শুকনো লঙ্কা। এটা দিয়ে ছকে দিলেই হয়ে গেল আস্ত্রাম। এটা কেরালার একটা ট্রেডিশনাল খাবারের মধ্যে পড়ে। চেখে দেখলাম নুন কম হয়েছে, একটু নুন লাগবে। এই সবজিটা আমি যেদিন প্রথম খেয়েছিলাম এখানে আসার পর, প্রথম দিনেই আমার খুব ভালো লেগেছিল। তাই যখনই এই সবজিটা বানানো হয় আমি বেশ রুচি করে খাই। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যে সমস্ত সবজিগুলো আমরা ব্যবহার করলাম সে সমস্ত সবজিগুলো আমাদের ওইদিকেও পাওয়া যায়। চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।